Jai Sri Krishna, Radhe Radhe, Radhe Krishna, Radhe Krishna, Radhe Krishna. Namaskar, Shakul, Priyo Darshok Derke, Amader E Astik Channel-e Janai Shushagotam. মা লক্ষ্মী আমাদের ঘরে আসার আগে এই পাঁচটি সংকেত দিয়ে থাকেন। অবশ্যই এই বছর কোজাগরি লক্ষ্মী পূর্ণিমায় যদি আপনিও এই সংকেতগুলি পেয়ে থাকেন, যদি পান অবশ্যই তার জন্য ভিডিওটি নিয়ে এলাম। খেয়াল রাখতে হবে আপনাদেরকে, যদি এই সংকেতগুলি আপনারা পান অবশ্যই জানবেন যে আপনার গৃহেও মা লক্ষ্মী এসেছেন। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে, আর যার উপরে দেবী লক্ষ্মীর আশীর্বাদের হাত থাকবে তার জীবন সুখে এবং ধন সম্পদে ভরে উঠবে। তো আসুন আমরা দেখে নিই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কি বলছে, যে দেবী লক্ষ্মী ঘরে আসার পূর্বে কী কী সংকেত দিয়ে থাকেন। অনেক সময় দেখা যায় যে কঠিন পরিশ্রম করেও আমরা কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারছি না। জানেন কি কেন আমাদের হাতে টাকা থাকে না, কেন প্রচুর পরিমাণে খরচা হয়ে যায়, জলের মতো টাকা বেরিয়ে যায়? কারণ দেবী লক্ষ্মীর আগমন বাড়িতে ঘটে না, তার আশীর্বাদের হাত আমাদের ওপর বর্ষিত হয় না। ধন সম্পদ সমৃদ্ধির অধিষ্ঠাত্রী একমাত্র দেবী লক্ষ্মী। হিন্দু ধর্ম অনুসার তার কৃপা না পেলে এই আর্থিক সংকট মানব জীবন থেকে কখনোই যায় না। সেই কারণেই এই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমায় অবশ্যই মা লক্ষ্মীর পুজো দিন, দেবী লক্ষ্মীকে প্রসন্ন করার চেষ্টা করুন। নানান পদ্ধতি রয়েছে, তা সবাই সব রকম চেষ্টা তো করবেন, কিন্তু যদি এই সংকেতগুলি পান তবে জানবেন অবশ্যই আপনার ঘরে মা লক্ষ্মী এসেছেন। সর্বপ্রথম বলব শঙ্খের আওয়াজ। হিন্দু ধর্ম অনুসারে শঙ্খ অত্যন্ত শুভ, পুজোর সময় এই কারণে শাঁখ বাজানো হয়ে থাকে। সকালে ঘুম থেকে ওঠার পরে যদি আপনি শাঁখের আওয়াজ শুনতে পান, শঙ্খধ্বনি, তাহলে এটি অত্যন্তই শুভ বলে মনে করা হয়। শাঁখের আওয়াজ শোনার অর্থ মা লক্ষ্মীর আগমন আপনার ঘরে আসতে চলেছে। সেকেন্ডলি ঝাড়ু। ঝাড়ু বা ঝাঁটার সঙ্গে যে দেবী লক্ষ্মীর একটা সম্পর্ক রয়েছে, এটি সম্পর্কে হয়তো আপনারা অবগত রয়েছেন অনেকেই, অনেকেই জানেন এটি। ঝাঁটা বা ঝাড়ু, এটি আমাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। ঝাড়ু বা ঝাঁটা দেবী লক্ষ্মীর অতি প্রিয়। যদি সকালে কাউকে ঘর ঝাঁট দিতে দেখেন ঘুম ভাঙার পরে, তবে আপনি বুঝবেন খুব শুভ কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে। এর অর্থ মা লক্ষ্মীর আগমন শিগগিরই আপনার জীবনে ঘটতে চলেছে। দেবী লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা। হ্যাঁ, ঠিকই বলেছেন, শাস্ত্র অনুসারে পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন, আমরা বলে থাকি লক্ষ্মী পেঁচা। যাই হোক, এই পেঁচা আপনার বাড়ির আশেপাশে যদি দেখেন তাহলে জানবেন মা লক্ষ্মীর আগমন শিগগিরই ঘটতে চলেছে আপনার বাড়িতে। যদি সাদা রঙের লক্ষ্মী পেঁচা রাত্রিবেলা আপনার বাড়িতে যদি দেখেন বা আপনার বাড়ির কাছাকাছি কোনো গাছে বসে আছে দেখতে পান, ডাক শুনতে পান, জানবেন এটি মা লক্ষ্মী আপনার গৃহে পদার্পণের পূর্বে জানান দিয়ে যাচ্ছেন তার বাহন। হ্যাঁ বন্ধুরা, স্নেক বা সাপ। সাপ দেখলে আমরা প্রত্যেকে ভয় পাই, তাই না? এমনকি কোনো মানুষ আছে যে সাপকে ভয় পায় না? না, খুঁজে পাবেন না। তবে
সাপ দেখতে পাওয়া শুভ, বিশেষ করে স্বপ্নে। এই কোজাগরি লক্ষ্মী পুজোর সময়ে যদি আপনি সাপ দেখতে পান আপনার চোখের সামনে, তাহলে জেনে রাখবেন এটিও মা লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ। আর যদি স্বপ্নে দেখা দেয় আপনাকে সাপ, দেখার অর্থ হচ্ছে মা লক্ষ্মী আপনার উপরে প্রসন্ন হয়েছেন, তার আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সাপের স্বপ্ন দেখা আপনি খুব তাড়াতাড়ি প্রচুর টাকা লাভ করতে চলেছেন। হ্যাঁ ঠিকই শুনেছেন, আমি আপনাদেরকে একটু বাড়িয়ে বলছি না, আপনার হাতে ভটকা ইনকাম থেকে টাকা আসতে চলেছে জেনে রেখে দিন, যদি স্বপ্নে আপনি সাপ দেখতে পান। বন্ধুরা, সর্বশেষ যে সংকেতটির কথা আপনাদেরকে জানাবো তা হলো খাদ্য, হ্যাঁ বা অন্ন। খাবার বা অন্নই লক্ষ্মী আমরা বলে থাকি। যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি বর্ষিত থাকে সেই বাড়িতে দেখবেন কোনো দিনও চাল বাড়ন্ত হয় না, অর্থাৎ খাবারের অভাব দেখা দেয় না। হ্যাঁ বন্ধুরা, যে বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটে সেই বাড়ির সদস্যরা আমিষ খাবার ও নেশার বস্তু থেকে দূরত্ব বজায় রাখেন। যদি আপনার বাড়িতে চান মা লক্ষ্মীর আগমন ঘটুক, অবশ্যই নেশা জাতীয় দ্রব্য থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে, যতটা পারবেন আমিষ খাবার এড়িয়ে চলতে হবে। সেই বাড়িতে অবশ্যই খাবারের অপচয় করবেন না, এতে কিন্তু মা লক্ষ্মীর আগান্বিত হন। তাই যে বাড়িতে অন্নকে সম্মান করা হয়, অন্নের অপচয় করা হয় না, সেই বাড়িতেই মা লক্ষ্মী আসেন। আপনারা যদি এই সংকেতগুলি এই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার সপ্তাহে পেয়ে থাকেন বা পান, তাহলে অবশ্যই জেনে রাখুন দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনি পেতে চলেছেন। তার পায়ের চিহ্ন বা তার পদচিহ্ন আপনার বাড়িতে কিন্তু পড়বে। অবশ্যই আপনারা এই ভিডিওটি যারা যারা দেখছেন তারা ভিডিওটিতে একটি লাইক করে তারপর শেয়ার করবেন, আর অবশ্যই আপনার আপনজনদের কাছের মানুষদেরকে শেয়ার করে দেবেন, যাতে তারাও তাদের আর্থিক কষ্ট থেকে একটু রিলিফ পায়, একটু স্বস্তি পায়, রেহাই পায়। যাই হোক, সাবস্ক্রাইব তো আপনারা করেন না, হ্যাঁ ভিডিও দেখেন, তবে অনেকেই রয়েছেন সাবস্ক্রাইব করেন না। তো যাই হোক, আপনারা যদি এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যদি আপনার প্রয়োজন বোধ করেন তো। আর যদি মনে করেন দরকার পড়বে না তাহলে করবেন না। যাই হোক, আপনাদেরকে আর বেশিক্ষণ সময় নষ্ট করছি না, পরবর্তী ভিডিও নিয়ে চলে আসছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, বিদায়। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মীর জয়। মা লক্ষ্মী আমাদের ঘরে আসার আগে এই পাঁচটি সংকেত দিয়ে থাকেন। অবশ্যই এই বছর কোজাগরি লক্ষ্মী পূর্ণিমায় যদি আপনিও এই সংকেতগুলি পেয়ে থাকেন, যদি পান, অবশ্যই তার জন্যই ভিডিওটি নিয়ে এলাম। খেয়াল রাখতে হবে আপনাদেরকে, যদি এই সংকেতগুলি আপনারা পান অবশ্যই জানবেন যে আপনার গৃহেও মা লক্ষ্মী এসেছেন, মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। আর যার উপরে দেবী লক্ষ্মীর আশীর্বাদের হাত থাকবে
তার জীবন সুখে এবং ধন সম্পদে ভরে উঠবে। তো আসুন আমরা দেখে নিই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কি বলছে, যে দেবী লক্ষ্মী ঘরে আসার পূর্বে কি কি সংকেত দিয়ে থাকেন। অনেক সময় দেখা যায় যে কঠিন পরিশ্রম করেও আমরা কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারছি না। জানেন কি কেন আমাদের হাতে টাকা থাকে না, কেন প্রচুর পরিমাণে খরচা হয়ে যায়, জলের মতো টাকা বেরিয়ে যায়? কারণ দেবী লক্ষ্মীর আগমন বাড়িতে ঘটে না, তার আশীর্বাদের হাত আমাদের ওপর বর্ষিত হয় না। ধন সম্পদ সমৃদ্ধির অধিষ্ঠাত্রী একমাত্র দেবী লক্ষ্মী। হিন্দু ধর্ম অনুসার তার কৃপা না পেলে এই আর্থিক সংকট মানব জীবন থেকে কখনোই যায় না। সেই কারণেই এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় অবশ্যই মা লক্ষ্মীর পুজো দিন, দেবী লক্ষ্মীকে প্রসন্ন করার চেষ্টা করুন। নানান পদ্ধতি রয়েছে, তা সবাই সব রকম চেষ্টা তো করবেন, কিন্তু যদি এই সংকেতগুলি পান তবে জানবেন অবশ্যই আপনার ঘরে মা লক্ষ্মী এসেছেন। সর্বপ্রথম বলবো শঙ্খের আওয়াজ। হিন্দু ধর্ম অনুসারে শঙ্খ অত্যন্ত শুভ, পুজোর সময় এই কারণে শঙ্খ বাজানো হয়ে থাকে। সকালে ঘুম থেকে ওঠার পরে যদি আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান, শঙ্খধ্বনি, তাহলে এটি অত্যন্তই শুভ বলে মনে করা হয়। শঙ্খের আওয়াজ শোনার অর্থ মা লক্ষ্মীর আগমন আপনার ঘরে আসতে চলেছে। সেকেন্ডলি ঝাড়ু। ঝাড়ু বা ঝাঁটার সঙ্গে যে দেবী লক্ষ্মীর একটা সম্পর্ক রয়েছে, এটি সম্পর্কে হয়তো আপনারা অবগত রয়েছেন অনেকেই, অনেকেই জানেন এটি। ঝাঁটা বা ঝাড়ু, এটি আমাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। ঝাড়ু বা ঝাঁটা দেবী লক্ষ্মীর অতি প্রিয়। যদি সকালে কাউকে ঘর ঝাঁট দিতে দেখেন ঘুম ভাঙার পরে, তবে আপনি বুঝবেন খুব শুভ কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে। এর অর্থ মা লক্ষ্মীর আগমন শিগগিরই আপনার জীবনে ঘটতে চলেছে। দেবী লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা। হ্যাঁ, ঠিকই বলেছেন, শাস্ত্র অনুসারে পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন। অসংখ্য ধন্যবাদ, আজকের মতো বিদায় নিচ্ছি। জয় মা লক্ষ্মী। জয়।